তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী। আজকের সাবজেক্ট ধর্মের রাজনীতি, ভক্তির রাজনীতি না রাজনীতির ভক্তি? আসলে দুটো এমন প্যারামিটার রাখা হয়েছে, একদিকে নরেন্দ্র মোদীর হিন্দুত্ব, একদিকে রাহুল গান্ধীর পার্লামেন্টের বক্তৃতার একটা অংশ, যাতে দেখা যাচ্ছে যে ভগবান শিবের ছবি। কিন্তু ঘটনাচক্রে ভগবান শিবের একমাত্র ছবি ছিল না, তার সাথে আরো দুটো ছবি ছিল। রাহুল গান্ধী দেখিয়েছিলেন একটি গুরু নানকের ছবি, একটি ভগবান গৌতম বুদ্ধের ছবি, সেখানেও ছিল উপস্থিত। আচ্ছা, দ্বিতীয়ত বিশ্বদা শুরু করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা উক্তি দিয়ে। স্বাধীনতার আগে, মানে গত শতাব্দীর তিনের দশকে, নেতাজি সুভাষচন্দ্র বসু, তখনও দেশ স্বাধীন হননি, মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্নাকে কনসিকিউটিভ কয়েকটি চিঠি লেখেন, এবং সেই চিঠিগুলোর মূল সারমর্ম ছিল যে মুসলিম লীগ একমাত্র ভারতবর্ষের সব মুসলমানদের ঠিকা বা এজেন্সি নেয়নি, কংগ্রেস একটা রাজনৈতিক দল, কংগ্রেস একটা রাজনৈতিক দল, সেটা শুধুমাত্র হিন্দুদের দল না, কংগ্রেস হিন্দু এবং মুসলমান দুই ধরনের সম্প্রদায়েরই প্রতিনিধিত্ব করে, এবং যার রিফ্লেকশন পরবর্তীকালে যখন দেশ স্বাধীন হল 1947 সালে, সেদিনকে দুই পাকিস্তান মিলিয়ে যতজন মুসলমান তারা নতুন পাকিস্তানকে দেশ হিসেবে আপন করে নিয়েছিলেন, তার থেকেও বেশি মুসলমান সেদিনও ভারতবর্ষের মাটিকে আপন করে নিয়েছিলেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত গাই পরের স্তবকটায়, যেখানে রবীন্দ্রনাথ লিখে যাচ্ছেন স্বয়ং, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই যে বৈচিত্র্য, এই যে ভারতবর্ষের যে সোশ্যাল ফেব্রিক, আসলে ধর্মে তো কোনো বিরোধ নেই। ধর্ম কি? ধর্ম যা ধারণ করে, ধর্ম যদি কর্তব্য অর্থে হয় তাতে তো কোনো সমস্যা থাকার কারোরই কথা নয়। ধর্ম ধরুন রাজধর্ম, রাজার কাজ রাজধর্ম পালন করা, একজন সংসারী মানুষ তার কাজ সংসার ধর্ম পালন করা। যদি কর্তব্য পালন ধর্ম হিসেবে দেখা হয় তাহলে তাতে কারুর অসুবিধে থাকার কথা নয়। সমস্যাটা হয় কোথায়? যে ধর্মে কর্তব্য থাকে না, বরং লুকিয়ে থাকে রাজনৈতিক ফায়দা, সেটা কি আসলে ধর্ম হিসেবে পরিগণিত হতে পারে, নাকি ধর্মকে ব্যবহার করে আসলে অধর্মকে স্থাপন করার রাজনীতি হিসেবে পরিগণিত হয়? যার জন্যই আজকে দেখতে হয় যে একটি, আমরা তো হিন্দু, আমরা বিশ্বাস করি কোনো মন্দির অসম্পূর্ণ থাকলে সেখানে দেবতা প্রতিষ্ঠিত হতে পারেন না, শুধুমাত্র নির্বাচনে ফায়দা নেওয়ার জন্য একটা অসম্পূর্ণ মন্দির তড়িঘড়ি ভোটের রাজনীতির জন্য নির্বাচনের আগে খুলে দেওয়া হলো, এবং প্রচারে বলা হলো জিসনে রাম কো লায়া হাম উসকো লায়েঙ্গে, আসলে যাতে জাতের লড়াই সামনে চলে আসে, ভাতের লড়াই পিছনে চলে যায়, রুটি রুজি কর্মসংস্থান থেকে মানুষের দৃষ্টিটা সরে যায়, শুধুমাত্র ধর্মের রাজনীতিকে সামনে রেখে একটা রাজনৈতিক দলেরই বেনিফিট হয় তার জন্য। এবং আজকে ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দিয়েছে তারা এই ধর্মের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন, প্রত্যাখ্যান করেছেন বলেই বিশ্বদা যেটা বলেছেন, ফৈজাবাদের মতো জায়গা থেকে বিজেপি হেরেছে, শুধু তাই না, যে উত্তরপ্রদেশ হিন্দি হার্টল্যান্ড বলা হয়, গো বলা হয় বলা হয়, সেই উত্তরপ্রদেশে প্রায় 60% আসন বিরোধী ইন্ডিয়া জোট তারা জয়যুক্ত হয়েছে। আজকে সামগ্রিকভাবে এই শিক্ষাটা এখন গ্রহণ করতে হবে যে জাতের ধর্ম আগে যাবে না ভাতের ধর্ম আগে যাবে। ভারতবাসী কিন্তু সেই নির্দেশ দিয়ে দিয়েছেন।